ইউজিসি নেট বাংলা সিলেবাস থেকে আমার বাংলায় সবুজপত্র পত্রিকা বিষয়ে আলোচনা চলছে। গত পর্বে রবীন্দ্রনাথ ও সবুজপত্র বিষয়ে প্রথম পর্ব আলোচনা করা হয়েছে। আলোচনাটির লিঙ্ক ডিসক্রিপশন অংশে দেওয়া হলো। আজকে সবুজপত্র পত্রিকা আলোচনার দ্বিতীয় পর্বে জানব সবুজপত্র ও প্রমথ চৌধুরী, রবীন্দ্রনাথ ও প্রমথ চৌধুরী এবং সবুজপত্রের প্রকাশ বন্ধ কিভাবে হলো তাই নিয়ে আলোচনা। এছাড়া বাংলা নেটসেট প্রস্তুতিতে ইউজিসি নেট সিলেবাস থেকে নিয়মিত আলোচনা পেতে সাবস্ক্রাইব করে রাখো আমার বাংলা চ্যানেলটা। সবুজপত্র আলোচনার দ্বিতীয় পর্বে প্রথমে জানি সবুজপত্র ও প্রমথ চৌধুরী বিষয়ে। সমালোচক অরুণ কুমার মুখোপাধ্যায় বাংলা সাহিত্যে সবুজপত্রের বিশিষ্ট অবদান মূল্যায়ন প্রসঙ্গে জানিয়েছেন, সবুজপত্র থেকেই বিংশ শতকীয় বঙ্গ সাহিত্যের যাত্রা শুরু। প্রমথ চৌধুরী তার পার্থ, স্বয়ং রবীন্দ্রনাথ পার্থ সারথী। সবুজপত্র পত্রিকা যে রবীন্দ্রনাথ ছাড়া কত অসম্পূর্ণ ছিল তা আমরা আগের পর্বে দেখেছি, কিন্তু সবুজপত্রের মূল কাণ্ডারী ছিলেন প্রমথ চৌধুরী। এ সম্পর্কে রবীন্দ্রনাথের স্বীকারোক্তি, আমি যখন সাময়িক পত্র চালনায় ক্লান্ত এবং বিতরাগ, তখন প্রমথর আহ্বান মাত্রে সবুজপত্র বাহকথায় আমি তার পাশে এসে দাঁড়িয়েছিলাম। প্রমথনাথ এই পত্রকে যে বিশিষ্টতা দিয়েছিলেন তাতে আমার তখনকার রচনাগুলি সাহিত্য সাধনায় একটি নতুন পথে প্রবেশ করতে পেরেছিল। প্রচলিত অন্য কোনো পরিপ্রেক্ষণের মধ্যে তা সম্ভবপর হতে পারত না। সবুজপত্রে সাহিত্যের এই একটি নতুন ভূমিকা প্রমথর প্রধান কৃতিত্ব। আমি তার কাছে ঋণ স্বীকার করতে কখনো কুণ্ঠিত হইনি। রবীন্দ্রনাথ ঠাকুর, রামেন্দ্র সুন্দর ত্রিবেদী প্রমুখ কুলীন প্রবন্ধকারদের পরিশীলিত বলয়ের মধ্যেও বাংলা গদ্যের ঐতিহ্যের দিক থেকে প্রমথ চৌধুরী আকস্মিক এবং নিঃসঙ্গ। তাই বাংলা সাহিত্যে রচনারীতির স্বাতন্ত্র্যে প্রমথ চৌধুরী ও সবুজপত্র প্রায় সমার্থক হয়ে উঠেছে। বাংলা গদ্য সাহিত্যের সুপরিচিত ঐতিহ্য থেকে সরে এসে নিজের মতামত সহজ ও সাবলীলভাবে প্রকাশই প্রমথকে স্বতন্ত্র করে। মননশীলতা, নিজস্ব চিন্তা শক্তি ও সুপরিচ্ছন্ন প্রকাশ নিপুণতা ছাত্রজীবন থেকেই পরিস্ফুট ছিল। পরবর্তীকালে সাহিত্য জীবনে তা পূর্ণরূপে উদ্ভাসিত হয়েছে। এই বৈশিষ্ট্য সবুজপত্রকেও স্বতন্ত্র ও বিশিষ্ট করে তুলেছে। সবুজপত্র প্রকাশের প্রায় ১২ বছর আগে থেকেই প্রমথ চৌধুরী চলিত ভাষার সমর্থক রূপে বাংলা সাহিত্যে দেখা দিলেন। বাংলা সাহিত্যের প্রচলিত সূচিবায় প্রমথ চৌধুরীকে আঘাত করেছিল, তাই গদ্য প্রবন্ধের সাহিত্যের ক্ষেত্রে এক উচ্চ শ্রেণীর মানদণ্ড তৈরি করতে চাইলেন তিনি। প্রয়োজন অনুভব করলেন সাময়িক পত্রের। মণিলাল গঙ্গোপাধ্যায়ের সঙ্গে নতুন পত্রিকা প্রকাশ নিয়ে আলোচনা করে অনুমোদন নিতে গেলেন রবীন্দ্রনাথের। রবীন্দ্রনাথ স্বীকৃতি দিলেন। শুরু হলো সবুজপত্র পত্রিকার পথ চলা। ভাব প্রধান তত্ত্ব সর্বস্ব বাংলার গদ্য প্রবন্ধের ঐতিহ্যে জীবন রসিকতা বিরল। এমনকি বাংলা সাহিত্যেও প্রথম শ্রেণীর হাস্যরস সে সময় বড় দুর্লভ। তাই সবুজপত্রের পাতায় তিনি জীবন রসিকতা দাবি করেছেন। আসলে সবুজপত্র যুদ্ধ ও যুদ্ধোত্তর যুগের বিদ্রোহী সন্তান, তাই তার আচরণে বাকবিন্যাসে বিদ্রোহের বক্র তির্যক ভঙ্গি উপস্থিত। এই বিদ্রোহ কেবল একটা জাতির সাহিত্য বিদ্রোহ ছিল না, এই বিদ্রোহ একটি জাতীয় জীবন বিদ্রোহও বটে। সবুজপত্রে কি ধরনের লেখা প্রকাশিত হওয়া উচিত তা নিয়ে প্রমথ চৌধুরী ও রবীন্দ্রনাথ নানান চিন্তাভাবনা করেছেন। যৌবনের গতি প্রবাহমানতা এবং তীক্ষ্ণ মননশীলতার যুগপথ অবস্থান সবুজপত্রের পাতায়। প্রমথ চৌধুরীর সাহিত্যিক হিসেবে প্রতিষ্ঠা মূলত সবুজপত্রকে আশ্রয় করেই। তার রচিত আহুতি, একটি সাদা গল্প, চার ইয়ারি কথা ইত্যাদি গল্পের পাশাপাশি যুক্তিপূর্ণ মনোগ্রাহী প্রবন্ধগুলিও প্রকাশ পেয়েছে সবুজপত্র পত্রিকায়। সবুজপত্রকে বলা হতো প্রবন্ধের ফসল, আর এর পেছনে সবচেয়ে বড় অবদান প্রমথ চৌধুরীর। অন্যান্য মাসিকে যে সমস্ত আলোচনা প্রকাশিত হয় তার সম্বন্ধে সম্পাদকীয় বক্তব্য প্রকাশ পেত সবুজপত্রে। এ প্রসঙ্গে রবীন্দ্রনাথ বলতেন, আধুনিক সাহিত্যে মাঝিগিরি করতে এলে সমাজের হাল ধরা চাই। এমনকি সবুজপত্র পত্রিকায় একবার সওগাত পত্রিকায় প্রকাশিত রচনার পুনর্মুদ্রণও প্রকাশ পেয়েছিল, কারণ ছিল লেখাটির গুণগত মান। এ প্রসঙ্গে আলোচনা করব বাংলার সাময়িক পত্রের ইতিহাসে সবুজপত্রের স্বাতন্ত্র্য ও বৈশিষ্ট্য। এই অংশটা তোমরা খেয়াল করো, তোমাদের ইউজিসি নেট পরীক্ষায় যে ধারণামূলক প্রশ্নগুলি আসে তার জন্য এই অংশটা বেশ গুরুত্বপূর্ণ। সবুজপত্র পত্রিকার প্রচলিত রীতিকে অগ্রাহ্য করেছিল। কোনো বিজ্ঞাপন, ছবি বা ফিচার
এই শ্রেণীর নয়নরঞ্জন কোনো কিছুই পত্রিকায় থাকত না। প্রমথ চৌধুরী ও রবীন্দ্রনাথের লেখাই ছিল পত্রিকার বারো আনা জুড়ে। এ প্রসঙ্গে প্রমথ চৌধুরীর বক্তব্য, কলম চালানো আমার শখ, কাগজ চালানো আমার ব্যবসা নয়। সবুজপত্র পত্রিকার মূল উদ্দেশ্য ছিল নব্যতন্ত্রী সাহিত্যের গতিপথ নির্দেশ। আভিজাত্য আর কৌলিন্য এর চলনচালন ও রুচিতে ফুটে উঠেছে। বক্তব্য ও বলার স্টাইল দুই সবুজপত্রেরই দান। সবুজপত্রের সবচেয়ে বড় স্বতন্ত্রতা ভাষার ব্যবহারে, বলা যায় ভাষার আন্দোলনে। সাধু ভাষা ও চলিত ভাষার মধ্যেকার যে দীর্ঘ বিরোধের মীমাংসা তা সবুজপত্রের মাধ্যমেই হয়েছিল। শুধু তাই নয়, বাগবৈদগ্ধ বিন্যাস কুশলতা এবং বৈশিষ্ট্য বিশিষ্ট ব্যক্তিত্বের ভাষার কর্ষণার ফলে রাজা কৃষ্ণচন্দ্রের রাজধানীর যে আঞ্চলিক ভাষাটি তা সর্বজন বোধগম্য যে সাহিত্যিক আভিজাত্য লাভ করেছিল, সবুজপত্রের আনুকূল্যে এবং পৃষ্ঠপোষকতায় তা শ্রী সমৃদ্ধ সাহিত্যিক ভাষায় পরিণত হল। অর্থাৎ কৃষ্ণচন্দ্রের রাজধানীর যে আঞ্চলিক ভাষা ছিল, সেই ভাষাটা বিভিন্ন মানুষের লেখালেখির ফলে তা সর্বজন বোধগম্য হয়েছিল এবং তার একটা সাহিত্যিক আভিজাত্য ছিল যে এই আঞ্চলিক ভাষায় অনেক সাহিত্য রচনা হয়েছে। সেই আঞ্চলিক ভাষাটা কিন্তু সবুজপত্রের মাধ্যমে বা সবুজপত্রের পৃষ্ঠপোষকতায় সাহিত্যিক ভাষায় পরিণত হলো। সবুজপত্র বিংশ শতাব্দীর সর্বপ্রথম মাসিক পত্রিকা। আধুনিক চিন্তাধারা ও আধুনিক জিজ্ঞাসার বাহন হিসাবে পত্রিকাটির একটা ঐতিহাসিক মূল্যও আছে। উনিশ শতকীয় সমৃদ্ধশালী জীবন চেতনায় প্রথম বিশ্বযুদ্ধ একটা আলোড়ন তুলেছিল। সে সময়ের সেই সংশয়বাদ, নৈরাজ্য মানবিক মূল্যবোধের প্রতি আস্থাহীনতার পটভূমিতে জড়তাবিহীন নবীন চিন্তাধারা, যুক্তিবুদ্ধির মার্জিত প্রতিফলন, মননশীলতার মৌলিকতা তরুণ লেখকদের মধ্যে একটা নবজীবনের সঞ্চার করেছিল। এর মধ্য দিয়ে আধুনিক দৃষ্টিভঙ্গি যেমন লক্ষ্য করা যায়, তেমনি সবুজপত্রের ঐতিহাসিক মূল্যটিও অনুধাবন করা যায় পটভূমির পরিপ্রেক্ষিতে। সবুজপত্র পত্রিকার এত স্বাতন্ত্রতার মধ্যেও একটা দোষ ছিল, সেটা হচ্ছে তার ছাপার ভুল। রবীন্দ্রনাথও মাঝে মাঝে এ নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন, কিন্তু প্রমথ চৌধুরী এই বিষয়টাকে গুরুত্ব দিতেন না। তার মতে ছাপার ভুলকে আমি তেমন মারাত্মক দোষ বলে মনে করি না, কেননা পাঠক মণ্ডলী ও ভুল নিজ গুণেই অনায়াসে সংশোধন করে নিতে পারেন। চিরাচরিত ব্যবস্থার জায়গায় নতুন কিছু দেখা দিলেই নানা দিক থেকে প্রতিবাদ দেখা যায়। সবুজ পত্রিকার ক্ষেত্রেও এই বিরোধের সবচেয়ে বড় কারণটাই ছিল তার ভাষাদর্শ। সবুজপত্র বিরোধী পত্রিকাগুলির মধ্যে মানসী, নারায়ণী পত্রিকা, নারায়ণ পত্রিকাই ছিল প্রধান। প্রমথ চৌধুরীর ভাষা বিষয়ক প্রবন্ধগুলি এই বিতর্ক থেকেই মূলত রচিত হয়েছিল। যেমন সবুজপত্র পত্রিকার অগ্রহায়ণ সংখ্যায় প্রকাশিত প্রমথ চৌধুরীর অলঙ্কারের সূত্রপাত নামক প্রবন্ধটির সমালোচনা প্রকাশ পেয়েছিল মানসী পত্রিকার 1322 বঙ্গাব্দের মাঘ সংখ্যায়। সবুজ পত্রিকার দোষ এবং বিতর্ক অংশটা খেয়াল করো তোমাদের ইউজিসি নেট পরীক্ষার তথ্যমূলক প্রশ্নের জন্য। মানসী, নারায়ণ ও মানসী ও মর্মবাণী পত্রিকার রক্ষণশীলতা আর সবুজপত্রের আধুনিকতা, এই বিরোধ প্রসঙ্গে অরুণ কুমার মুখোপাধ্যায় বলছেন, বাংলা সাহিত্যে অচলায়তন ভাঙার ব্রত নিয়েছিলেন প্রমথ চৌধুরী, মাথার ওপরে চির যৌবনের কবি রবীন্দ্রনাথের দক্ষিণা পানে। তবে সবুজ পত্রিকার ভাষাদর্শ ও গদ্য সাহিত্যের ক্ষেত্রে প্রস্তুতি, বক্তব্য এমনকি বিতর্ক ইত্যাদি বিষয়কে কেন্দ্র করে সবুজ পত্রিকা যুগান্তকারী পত্রিকা হলেও জনপ্রিয় পত্রিকা হয়ে উঠতে পারেনি। রবীন্দ্রনাথ ঠাকুর প্রমথ চৌধুরীকে তার রচনারীতির মূল্যায়ন করে জানিয়েছিলেন, তোমার গদ্য রচনা রীতির মধ্যে যে নৈপুণ্য আছে, আমাদের দেশের পাঠকরা তার পুরো দাম দিতে প্রস্তুত নয়। গদ্য লেখাও যে একটা রচনা, সেটা আমরা এখনও স্বীকার করতে প্রস্তুত নই। এই কথাটা সবুজপত্র পত্রিকার জনপ্রিয়তার ক্ষেত্রেও প্রযোজ্য এবং এই কারণেই সবুজপত্র পত্রিকা জনপ্রিয় হয়ে উঠতে পারেনি। এই যুগান্তকারী সবুজপত্র পত্রিকার আয়ুষ্কাল ছিল মাত্র 12-13 বছর, যদিও এর মধ্যেই দুটো পর্যায় লক্ষ্য করা যায়। একটা হচ্ছে 1914 থেকে 1922, আর একটা হচ্ছে 1926 থেকে 1928। জানা যায় যে মাঝের 5 বছর যেতে না যেতেই প্রমথ চৌধুরী পত্রিকাটিকে বন্ধ করার পরিকল্পনা করেছিলেন, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর তা হতে দেননি। সে সময় সম্ভবত সহ সম্পাদক সুরেশচন্দ্র চক্রবর্তী পত্রিকার হাল ধরেছিলেন। আগেই বলেছি যে সবুজপত্র যুদ্ধ ও যুদ্ধোত্তর যুগের সন্তান।
এ সময় রুশ বিপ্লব, ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, নাইট উপাধি ত্যাগ, এসবের মধ্যে রবীন্দ্রনাথ বিশ্বভারতী ও বিশ্ব ভ্রমণে ব্যস্ত হয়ে পড়েন এবং সবুজপত্রের জন্য তার লেখা কমে আসে। সর্বোপরি প্রমথ চৌধুরীর বাইট স্ট্রিটের বাসভবন অর্থাভাবে বিক্রি করতে হয়, যা ছিল সবুজপত্র গোষ্ঠীর আড্ডার ক্ষেত্র। অপরদিকে পত্রিকাটি যেহেতু বিজ্ঞাপন নিত না, তাই অর্থকারীও ছিল না, অর্থাৎ মূলত অর্থাভাবের কারণে সবুজপত্র পত্রিকা বন্ধ হয়ে যায়। সবুজপত্র পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার প্রসঙ্গে রবীন্দ্রনাথ জানাচ্ছেন, মন ছুটি চাইল, ক্লান্ত হয়ে শেষকালে জবাব দিলুম, বন্ধ হল চিত্রবিহীন ফর্মা বিরল সবুজপত্র। এ প্রসঙ্গে তিনি আরও জানাচ্ছেন যে ফর্মা গণনা করে সবুজপত্রের আয়ু নির্ণয় করো না, সবুজপত্র বাংলা ভাষার মোড় ফিরিয়ে দিয়ে গেল। এজন্যে যে সাহস, যে কৃতিত্ব প্রকাশ পেয়েছে, তার সম্পূর্ণ গৌরব একা প্রমথর। সবুজপত্র পত্রিকার আজকের আলোচনা প্রধানত বক্তব্যধর্মী আলোচনা করা হয়েছে। তোমরা খেয়াল করবে আজকে সম্পূর্ণ আলোচনাটা এখানে বেশিরভাগই আমরা উদ্ধৃতি তুলে ধরেছি। তোমাদের ইউজিসি নেট বাংলা পরীক্ষায় উদ্ধৃতিমূলক প্রশ্ন আসে, সেই ইউজিসি নেট পরীক্ষার প্রশ্নপত্রের প্যাটার্নের কথা খেয়াল রেখেই আরও বেশ কিছু উদ্ধৃতি উল্লেখ করা হলো। এর প্রথম দান প্রমথ চৌধুরী বা বীরবল, দ্বিতীয় দান চলিত ভাষার প্রতিষ্ঠা, তৃতীয় এবং হয়তোবা মহত্তম দান রবীন্দ্রনাথ ঠাকুর। প্রমথ চৌধুরী এবং রবীন্দ্রনাথ এ দুজনের সবচেয়ে বেশি প্রয়োজন ছিল সবুজপত্রের, প্রথম জনের আত্মপ্রকাশের জন্য, দ্বিতীয় জনের নতুন হবার জন্য, বুদ্ধদেব বসু বলেছেন। সবুজপত্র ওয়াস রবীন্দ্রনাথ ক্রিয়েশন, নো লেস দেন প্রমথ চৌধুরীজ, এটাও বুদ্ধদেব বসুরই উক্তি। বঙ্গদর্শনের পর এমন উচ্চাঙ্গের অভিজাত রুচি পত্রিকা আর হয়নি, অরুণ কুমার মুখোপাধ্যায় বলছেন। সবুজপত্রের প্রথম বাংলা পত্রিকা, যা বাংলা সাহিত্য থেকে স্যাঁতস্যাঁতে ভাবালু তার অবসান ঘটিয়ে সেখানে বিচারসিদ্ধ বিশ্ব বৈধকদের পটভূমি গড়ে তোলে, নন্দগোপাল সেনগুপ্ত। তোমাদের সবুজপত্র ওই তালগাছটিরই মতো দিগন্ত বিস্তৃত বার্ধক্যের মরু দরবারের মাঝখানে একলা দাঁড়াক, এটি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। সবুজপত্র থেকেই আমাদের নব্য সংস্কৃতির যাত্রা শুরু। এক কথায় বাংলা সাহিত্য এখান থেকেই বিশ্ব সাহিত্যের সহযাত্রী, নিছক বাংলা ও বাঙালিত্বের সীমার মধ্যে আর তাকে ধরে রাখা সম্ভব নয়, এটি বলেছেন নন্দগোপাল সেনগুপ্ত।